আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অর্থনীতি ও পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আক্তার হোসেন ইসলামাবাদ আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আমরা এতক্ষণ আমাদের সহকর্মী যিনি ছিলেন তার এই মুহূর্তের যে একটা বাজার আপডেট আমরা শুনছিলাম এবং তিনি যেমনটা বলছিলেন যে আমি একটা পয়েন্ট যদি আপনাকে বলি সেটা হচ্ছে যে আজকে কিন্তু মোট লেনদেনের একটা বড়ো অংশ ব্যাঙ্কিং সেক্টরেই হয়েছে সেই পার্সেন্টেজটা যদি আমি বলি একচল্লিশ শতাংশ কিন্তু ব্যাঙ্কিং সেক্টর হয়েছে কিন্তু বাজারের অবস্থা কিন্তু একশো ষোলো পয়েন্ট কমেছে যদি প্রধান সূচকটির কথা আমি বলি এই পরিস্থিতিটা আসলে কেন ধন্যবাদ বেসিক্যালি আমাদের পুঁজিবাজার আপনার যদি দেখি গত লাস্ট থ্রি ডেজ যদি দেখেন ট্রানজ্যাকশান প্রথম হয়েছিল সিক্স হান্ড্রেড ফোর টাকার সামনে কিছু বেশি তারপরে সেভেন হান্ড্রেড এইটিন কোরোড় গতকাল হয়ে গেছিলো অলরেডি সেভেন হান্ড্রেড নাইনটি সিক্স ক্রোর মত তার চেয়ে বেশি তো বেসিক্যালি এই ভলিউমটা বাড়ছে আবার অনেক ইন্ডেক্সও কমছে কিন্তু আজকে আবার দেখা যায় পার্টিকুলার একটা বিশেষ আপনি যেটা বললেন ব্যাঙ্কিং সেক্টরকে নিয়ে আসলে আমাদের ব্যাঙ্কিং সেক্টর শুধু না ব্যাঙ্কিং সেক্টর আপনি জানেন যে রিফর্মস হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বোর্ডিং হচ্ছে ম্যানেজমেন্টের চেঞ্জ আসছে আবার আমি সেক্টর সেক্টর ক্ষেত্রে আবার একটু বলবো দের আর মেনি ব্যাঙ্কস যেখানে তারা খুব ভালো পারফর্ম করছে কনসিস্টেন্টলি পারফর্ম করছে এখানে আমরা দেখছি দের আর ফিউ যারা আর ফিউ যেগুলো আগের থেকেই পারফর্ম করছিল না সুতরাং এইটা কোনো পুরো ব্যাঙ্কিং সেক্টরকে তো আমরা ওইভাবে ঢালাভাবে পারফর্ম করছে ভালো খারাপ পারফর্ম করছে বলতে পারছি না তো যারা খারাপ পারফর্ম করছে করছিল। আর সেগুলো যখন আবার রিকনস্ট্রিউশন হচ্ছে তখন হয়তো বিনিয়োগেরা ভাবছেন যে এগুলো যেহেতু এখন শেয়ারের প্রাইস অনেক কম নিচে পড়ে আসে শুধু দিস ইজ দ্য টাইম ফর পার্সেজ হয়তো আস্তে আস্তে এগুলোর এই রিকনস্ট্রাকশনের কারণে রিফরমেশন কারণে হয়তো এগুলো একটা ভালো পজিটিভ রেজাল্ট দেখতে পারবো বিকজ আগে দেখছেন যেমন ইসলাম ব্যাংকের কথাই যদি বলি ইসলাম ব্যাংকের তো কোনো গভর্নেন্স ছিল না কোনো ম্যানেজমেন্ট ছিল না একটা সিঙ্গেল ব্যক্তি একটা প্রপার্টিশিপ কোম্পানি যেরকম চলতো একটা ব্যাঙ্ক সেইভাবে চলতো হাউএস্ট্রেঞ্জ এটা এটা কিভাবে সম্ভব একটা দেশের একটা ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা ব্যাংক একটা প্রপার্টিশিপ কোম্পানি মতো চলছে তো এখন দেখা যাচ্ছে যে এখানে প্রফেশনাল ম্যানেজমেন্ট আসছে প্রফেশনাল বোর্ড আসে সুতরাং এখানে বিনিয়োগের স্বাভাবিক আশা করতে পারে যে এখন যে নতুন আমাদের যে ইন্টার্ম গভর্নমেন্ট আসে তাদের যে রিফর্মস যে প্রোগ্রামগুলো এর দ্বারা হয়তোবা বিভিন্ন জায়গায় ডিসিপ্লিন ফিরে আসবে যেখানে গভর্নেন্স ট্রান্সপারেন্সি ফিরে আসবে গভর্নেন্সকে এনশ্যুর করা হবে এই চিন্তাভাবনা থেকেও কিন্তু বিনিয়োগকারীদের অনেক কিন্তু ইন্টারেস্ট গ্রো করছে ব্যাঙ্কিং সেক্টরে একে তো শেয়ার প্রাইসটা কম কম আছে আর দ্বিতীয়ত পারফরমেন্সের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে এখন তারা মনে করছে যে এই ব্যাঙ্কগুলো তো আসলে নতজনু হয়ে গিয়েছিল এনপিএলের কারণে নন পারফরমিং লোনের কারণে এই লোনগুলো এই নন পারফর্মিং লোন রিকভারি ক্ষেত্রে কিন্তু এই ইন্টারমিউ গভর্নমেন্ট কিন্তু অনেক পদক্ষেপ নিচ্ছে শুধু এগুলো যদি রিকভারি হয়ে আসে এই যে যারা ব্যাঙ্ক থেকে টাকা লুট করেছে তাদের টাকা যদি আবার ব্যাংকে ফিরিয়ে দিতে পারে তাহলে তো ব্যাঙ্কে স্বাভাবিকভাবেই তাদের ইনকাম একটা বড় রকমের একটা রিফ্লেকশন দেখা দিবে ইপিএস একটা রিফ্লেকশন দেখা দিবে ডিভিডেন্ড পেআউট একটা রিফ্লেকশন দেখা দিবে কোম্পানির ফান্ডামেন্টালস একটা বড় রকম পরিবর্তন আসবে সো সেই দৃষ্টির মতো বিনিয়োগের যে যে সে সেখানে চেঞ্জ আসা খুবই স্বাভাবিক এই জন্য হয়তো আমরা আজকে এই সেক্টর উপরে বেশি মানুষের বিনিয়োগের ঝোঁক দেখতে পাচ্ছি তবে এখানে একটা জিনিস আমি চিন্তা করি যে আসলে বিনিয়োগকারী আসছেন না ট্রেডার আসছেন এখানে কিন্তু আমি একটু ডিফেন্সিট করতে চাই যে আমাদের এই মার্কেটে কিন্তু ট্রেডিং মেন্টালিটির লোকজনই বেশি বিনিয়োগ লং টার্মে কেউ বিনিয়োগ করতে চান না হতে পারে তারা লং টার্মে হয়তো লং টার্ম বলতে আমি বলছি অথবা দু মাসের তিন মাসের জন্য কেবল মার্কেটের জন্য লং টার্ম স্পাইন কিন্তু এই সময়ের জন্য তাদের সেই ধৈর্যটা আছে কি না সেটা একটা বড় ব্যাপার কারণ খুব কুইক তারা যদি শেয়ার শেয়ার বিনিয়োগটা চেঞ্জ করে ফ্রম ওয়ান স্ক্রিপ্ট টু অ্যানাদার স্ক্রিপ্ট এই সেক্টর টু সেই সেক্টর তাহলে হয় কি মার্কেটের এই ভোলাটিলিটি বাড়তেই থাকে তো আমি মনে করি এখন এই বর্তমান যে প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটে অ্যাটলিস্ট এই বিনিয়োগ একটা আস্থা থাকা উচিত অন অন ইন্টারিম গভর্নমেন্ট হ্যাঁ আমরা হয়তো অনেকে মনে করতে হবে যে রিফর্ম যেখানে যেখানে যেভাবে হওয়া উচিত পারফেক্ট হিসেবে হচ্ছে না হ্যাঁ এটা ঠিক হচ্ছে না বিকজ এখন তো এক সময় আমরা দেখেছি যে অলমোস্ট সেভেন্টি পারসেন্ট তার বেশি লোক একটা তারা একটা সুবিধাভোগী ছিল কিংবা তারা কোনোভাবে চাটুকারিতে করছে কিংবা কোনোভাবে তারা এইসব সাথে সম্পৃক্ততা ছিল সরাসরি সম্পৃক্ততা ছিল হয়তোবা এখন থার্টি পার্সেন্ট লোক দিয়ে আপনি সেটা রিপ্লেস করতে পারছেন না তো সুতরাং আপনি রাতারাতি যে একটা ম্যাজিক যে এই গভর্নমেন্টে থাকবে তাও না একটা রেগুলেটরে একটা ম্যাজিক কিছু করে ফেলবে তাও না আর একটু ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরো যদি একটু বিনিয়োগ মেন্টালিটি অ্যাচিটিউড নিয়ে যদি তারা বাজারে আসে আমার মনে হয় মার্কেটে এই ভোলাটি যেমন কালকে দেখেন ট্রেডিং ভলিউম বেড়েছে হুইচ ইজ গুড সাইন কিন্তু আবার ইন্ডেক্স কমেছে ইন্ডেক্স কমলে প্যানিক হওয়ার কিছু নাই আবার ভলিউমটা কমে গেলে প্যানিক হওয়ার কিছু নাই আমাদের যেগুলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছে যারা যেসব বড় বড় হাই নেটওয়ার্ক ইনভেস্টর আছে তাদেরকে একটু বিনিয়োগ মুডে আমি মনে করি আগামী বেশ কিছু বেশ কিছু মাস যদি বিনিয়োগকারীদের নিয়ে পরে কথা বলবো তার আগে হচ্ছে একটু ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে আমরা সাধারণ যারা আছেন সাধারণ বিনিয়োগকারী যারা আছেন বা আপনি একটু আগে যেমনটা বলছিলেন যে একটা দেশের অর্থনীতির সবচেয়ে আইডেন্টিফিকেশান যেটা দিয়ে আমরা বুঝি ব্যাংকিং সেক্টর দিয়ে তো এই সেক্টরটার আসলে এই অবস্থা কেন এর পেছনে দায়ী কারা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বাট এইটার অ্যান্সারটা অনেক লম্বা হয়তো আপনি এত সময় আমাকে দিবেন না এই ব্যাংকিং সেক্টর পুরো সেক্টরকে বলবো না একটা বেশ কিছু ব্যাংক দুর্বল হয়ে গেছে বেশ অনেকগুলো ব্যাংকই দুর্বল হয়ে গেছে এখানে এখানে রেগুলেটরও যেমন যেরকম দায়ী ব্যাংকের বোর্ডও সে সেরকম দায়ী এবং পাশাপাশি পলিটিশিয়ানরাও দায়ী বিকজ আমি দেখেছি বাংলাদেশে এই ব্যাঙ্কিং সেক্টরে লাস্ট সে টোয়েন্টি সে ফিফটিন ইয়ার্সে থার্ড এবং ফোর্থ জেনারেশন যে ব্যাঙ্কগুলো যে লাইসেন্সগুলো পেয়েছে এগুলো পলিটিক্যালি মোটিভেটেড এবং এখানে এই ব্যাঙ্কগুলো যখন লাইসেন্স পেল তারপরে এই ব্যাঙ্কগুলো যে অপারেশন এই অপারেশনে কোনো ট্রান্সপারেন্সি ছিল না তাদের কোনো গুড গভর্নেন্স ছিল না নামে বেনামে তারা ব্যাঙ্ক থেকে টাকা লুটি করেছে লুট করার কারণে এটা দুর্বল হয়ে গেছে এখন এই জন্য এগুলো কিন্তু কিন্তু আমি বিশ্বাস করি না এবং আমি বিশ্বাস করতে চাইও না যে যেগুলো রেগুলেটর জানতো না অবশ্যই রেগুলেটরে জানতো তাদের চোখের সামনে এগুলো হয়েছে কিন্তু এগুলো হাইট করা হয়েছে বিভিন্ন বিভিন্ন সুযোগ দেওয়া হয়েছে যে কীভাবে স্পেশাল একটা রিস্ট্রাকচারিং করার জন্য টু পার্সেন্ট দিয়ে রিস্ট্রাকচারিং করা যায় করে নিয়ে গেছে বিভিন্ন সুবিধা দিয়ে তাদেরকে আসলে আউট অফ এই যে ইস্যের বাইরে ক্লাসিফিকেশন বাইরে রাখা হয়েছে এবং ক্লাসিফাই তাদেরকে কখনও দেখা ক্লাসিফিকেশন দেখানো হতো না ব্যাডলোন দেখানো হতো না কিন্তু আমি যেটা বলছি যে এই যে পুড় গভর্নেন্স সেটা এবং এই রেগুলেটরের পক্ষ থেকে হোক ব্যাঙ্কিং এবং এই যে বোর্ডের মেম্বাররা তারা যেভাবে ব্যাংক থেকে টাকা লুট করে নিয়েছে এই জন্য কিন্তু ব্যাঙ্কিং সেক্টরের এই অবস্থা এবং যার কারণে দুর্বল ব্যাঙ্কগুলোর কারণে এই ভালো ব্যাঙ্কগুলোর উপর মানুষের পার্সেপশন জেনারেল মানুষের পার্সেপশনটা অন্যরকম হয়ে যাচ্ছে তারা হয়তো সাফার করছে কিন্তু আমি মনে করি পুরো সেক্টরকে ঢালাকভাবে দোষারোপ না করে পার্টিকুলারলি যে দুর্বল ব্যাঙ্কগুলো সেগুলো ফোকাস করে কারা কারা এই ব্যাংক থেকে টাকা নিয়েছে এবং কারা কারা সহযোগিতা করেছে রেগুলারদের এখানে কোনো সম্পৃক্ত ছিল কি না কারণ দেখেন পলিটিশিয়ানরা লাস্ট আমি যদি এই টেন টু ফিফটিন ইয়ার্স দেখি অনেক পলিটিশিয়ানরা বিজনেসে চলে আসছে অ্যাক্টিভলি বিজনেস চলে আসে এবং মানে পলিটিশ পলিটিশিয়ান হয়ে গেছে যার ফলে হয়তো কি এখানে কোনো কন্ট্রোল মেকানিজম ছিল না কোনো রকমের গভর্নেন্স ছিল কোনো গভর্নেন্স ছিল না কত ট্রান্সপারেন্সি ছিল না যে যেভাবে পারছে রেগুলেটরকে ম্যানেজ করে হোক রেগুলেটরকে সুবিধা দিয়ে হোক তারা কিন্তু এই ব্যাঙ্ক সেক্টরকে লুটতরাজ করেছে এখন যেটা করতে হবে যে এই লুটতরাজ অর্থ কারণ তারা দেশে বাইরে টাকা নিয়ে গেছে দেশের ভিতরেও কিছু টাকা আছে এই জিনিসগুলো যদি আমরা এই ব্যাঙ্কিং সেক্টর ফিরিয়ে আনতে পারি এবং এই ব্যাঙ্কগুলোকে যদি আবার সেই ফেরত নিয়ে আসা যায় ব্যাঙ্কগুলোকে ডেফিনেটলি ব্যাঙ্কগুলো আবার ভালো অবস্থানে চলে যাবে অর্থাৎ আমাদের এই সেক্টর সম্পর্কে যে খারাপ ধারণা যে ব্যাঙ্কিং সেক্টর খারাপ হয়ে গেছে নো আমি বলবো যে অনেক ব্যাংক এখন আছে যারা তাদের যাদের ফান্ডামেন্টালস ভেরি স্ট্রং যাদের বোর্ড ভেরি স্ট্রং যেখানে আমি আপনার ব্যাঙ্কিং সেক্টরটা নিয়ে হচ্ছে আরেকটু কথা বলবো তার আগে একটি বিরতি নিয়ে আসছি দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম অর্থনীতি ও পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আক্তার হোসেন সান্নাতির সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি বিরতির আগে আমরা ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলছিলাম যে আপনিও যেমনটা বলছিলেন যে সাধারণ জনগণ যারা আছেন তাদের কিন্তু ব্যাংকিং সেক্টরের প্রতি একটা আস্থা উঠে গেছে তো এই আস্থাটা ফিরে আনার জন্য আসলে কী করণীয় আপনারা হয়তো দেখেছেন মিন টাইম ইন্টিম গভর্নমেন্ট এই একটা কমিশন এই সেক্টর পুনর্গঠনের যেটা কমিশন গঠন করেছে এবং তাদের ওখান থেকে অনেক রিকমেন্ডেশন আসবে এবং আসলে অ্যাকর্ডিংলি এটা যদি ঠিক প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায় আমি মনে করি একটা বড় রকমের একটা চেঞ্জ আমরা দেখতে পাবো ব্যাঙ্কিং সেক্টরে ফাইন্যান্সিয়াল সেক্টরে বা কিংবা ব্যাঙ্কিং সেক্টর কথা যদি বলেন সেকেন্ডলি এই যেভাবে বোর্ড রিকনস্ট্রাকশন সমস্ত দেখেন একটা সিঙ্গেল পার্সন বা তার ফ্যামিলির কাছে ছয় সাতটা ব্যাঙ্ক ছিল এটা কিভাবে সম্ভব যেখানে ব্যাংকিং আইনে যেখানে নিষিদ্ধ করা আছে যে একটা পার্টিকুলার ফ্যামিলিতে কত পার্সেন্ট শেয়ার থাকতে পারবে তারপরেও তারা এগুলো করেছে এবং এগুলো রেগুলেটর বলেন গভর্নমেন্ট বলেন সবাই জানত তো এই জিনিসগুলো যে যেহেতু এখন রিফর্মেশনের রিফর্মের আন্ডারে চলে আসছে সেহেতু আমরা আশা করি একটু সময় দিতে হবে বিজ্ঞ আমি আগেও বলেছি যেটা আমরা যে যতটা কুইক এক্সপেক্ট করছি সেটা কুইক সম্ভব না একটু সময় দিতে হবে আর সবচেয়ে বড় জিনিস হলো যে আসলে এই বোর্ড যে রিকনস্ট্রাকশন করতেছি এরা কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসি থাকতে হবে এইসব বোর্ড মেম্বারদের কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কি ম্যানেজমেন্ট প্রপারলি রিপোর্ট করে না টু দ্য বোর্ড অ্যাভার অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল হেলথ অফ এ ব্যাঙ্ক অর্থাৎ এই ব্যাঙ্কে কী ঘটছে কোথায় কোথায় সমস্যা এই যে হেলথ ডায়াগনোসিস করাটা হেলথ ডায়াগনোসিস কিন্তু এটা করতে হলে তো বোর্ডকে বোর্ড মধ্যে বুঝতে হবে যে ব্যাংকে কোথায় কোথায় সমস্যা আছে এবং এই সমস্যাগুলো হাইলাইট যে এই যে রিপোর্টিং সিস্টেম ম্যানেজমেন্ট এবং বোর্ড এদের ভিতরে যে এই কমিউনিকেশন থ্রু রিপোর্টিং সিস্টেম এই সিস্টেমটা কিন্তু প্রপালি হতে হবে যে ব্যাংকের প্রকৃত অবস্থা যদি তুলে ধরা না হয় বোর্ডের কাছে বোর্ডও তখন বুঝতে পারবে না জানতে পারবে না আর বোর্ডকে জানতে হলে ওই বোর্ড মেম্বারদের কিন্তু এই ফিনান্সিয়াল লিটারেসি থাকতে হবে আচ্ছা ফিনান্সিয়াল স্টেটমেন্টের ব্যাপারে একটু ট্রান্স আমি ফিনিশিয়াল স্টেটমেন্ট এর কথা বলছি না আমি বলছি রিপোর্টিং বিকজ ফিনিটা হলো এক্সটার্নাল বিভিন্ন স্টেক হোল্ডারের জন্য কিন্তু দের আর মেনি থিংস সে মনে করেন আপনি একটা ব্যাংকের কি আছে ডু কি আছে নন পারফিং লোন কি আছে এটা এজিং করা যে এটা কত বছর পর্যন্ত কোন কোন পিরিয়ড এক বছর বেশি কত ছয় মাসের বেশি কত পাঁচ বছরের বেশি কত বাট এইটা স্ট্যাটাস কি আছে কোনটা কোন অবস্থা আছে কোনটা এগেন্স্ট লিটিগেশন আছে কোনটা রিকভারি কি কোনটা এগেন্স্টে সিকিউরিটি কি আছে কোনটা এগেনস্টে কি প্রভিশন করা আছে এবং কি এই রিকভারির জন্য ম্যানেজমেন্ট যে পদক্ষেপ নিচ্ছে এবং ওই রিকভারি ডিপার্টমেন্টটা ওইরকম ওয়েল ইকুইপড কিনা তাদের লিগাল ডিপার্টমেন্ট হোক বা ওই ডিপার্টমেন্ট ইকুইপ কিনা মানে আমি বলছি যে এই যে রিপোর্টিং দেয়ার আর মেনি ইন্টারনাল ইনফরমেশন যেগুলো আউটসাইডারদের জন্য না প্রপার পার্টিকুলারলি ফর ম্যানেজমেন্ট অ্যান্ড বোর্ড কনজামশনস এই রিপোর্টিং সিস্টেম যদি ডেভেলপ করা না যায় তাহলে এই ব্যাংকের হেলথ যদি বোর্ড না বুঝে তারা কিন্তু ওইভাবে তারা গাইড করতে পারবে না টু দ্য ম্যানেজমেন্ট বাট আমি মনে করি যে এটা ম্যাক্সিমাম দায়িত্ব পরে ম্যানেজমেন্ট উপরে ম্যানেজমেন্ট যদি সত্যিকারে ফেয়ার হয় এডুকেটেড হয় লার্নেড হয় তার যদি তার সব কিছু বুঝে তাহলে কারণ একটা লিডারে কী তাকে শুধু মার্কেটিং শিখলে হবে না তাকে সব বিষয় তার রিকভারি জানতে হবে তার মার্কেটিং জানতে হবে তার আপনার কি বলে অ্যাকাউন্টস ফাইন্যান্স জানতে হবে তার ট্রেজারি জানতে হবে তা সব কিছু ব্যাপারে তার নলেজ যদি ওই থাকে এবং লিডার থাকে এবং ফেয়ার ফেয়ার যে হ্যাঁ আমি এই কোম্পানির বা এই ব্যাংকের পুরো ইনফরমেশন বোর্ডের কাছে যথাযথ তুলে ধরতে পারলে তখন এই কম্বিনেশন অফ বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট দুজনের সঙ্গে একসাথে কাজ করবে তখন দেখবেন এটা ব্যাঙ্কিং সেক্টর এটা যে কোনো কোম্পানি ভালো হতে বাধ্য কিন্তু আগে কি করতাম আগে হলো যে ওই ম্যানেজমেন্টে ওই বোর্ডের চেয়ারম্যান যা বলতো কাকে লোন দেওয়া যাবে কাকে যাবে না তাই হয়েছে তো এখন এই জায়গায় রিফর্মটা হচ্ছে এবং একটু সময় দিলে আমি মনে করি এটা বেনিফিট আমরা অচিরেই দেখতে পারবো আমরাও তেমনটা আশা করছি আমরা একটু শেয়ার বাজার নিয়ে কথা বলবো যেমনটা বলছিলাম যে আমরা অফেয়ার কথা বলছিলাম আমরা যেমনটা যে স্টেক হোল্ডার নিয়ে কথা বলছিলাম একটু আগে আপনি বলছিলেন যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারের একটা বড় অংশ জায়গা নিয়ে আছে এবং তাদের যে একটা রোল আছে মার্কেটে এই কি আসলে তারা প্রপারলি প্লে করছে আমি মনে করি না আমি মনে করি না বিকজ এই মার্কেটে সত্যিকার অর্থে যেমন সে আমি যদি আজকে বলি যে ক্যাপিটাল মার্কেট এস্টাবিলাইজেশন ফান্ড নামে দেড় হাজার কুড়ি টাকা একটা ফান্ড দেওয়া করা হয়েছে এই এই ফান্ডের পারফরমেন্স আমরা আজ পর্যন্ত অ্যানালাইসিস করতে পারছি কিংবা আজকে জানতে জানতে পারছি এদের রোলটা কি এরা মিটিং সিটিং করে বহু টাকা বোর্ড মিনি ফি করে কমিটি ফি দিয়ে নিয়ে গেছে কিন্তু ক্যাপিটাল মার্কেটের উন্নয়নের জন্য এস্টাবিলাইজেশনের জন্য ফান্ডটা তো ইটসেল ফর স্টাবিলাইজেশন আজকে আইসিবি হ্যাঁ আইসিবিতে এখন যিনি চেয়ারম্যান আছেন আমাদের সৈদ্য স্যার উনি হয়তো বা আবু আহমেদ স্যার উনি এখন হয়তো ওইভাবে উনি সাজাচ্ছেন বিকজ ইজ ভেরি নলেজেবেল বাট এর আগে কি দেখছি আইসিবিতে রোলটি ঠিকমতো পালন করতে পারছে পারে নাই বিকজ এখানে এক্সটার্নাল ইন্টারনাল অনেক ফোর্সেস কাজ করেছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমরা দেখেছি মার্চেন্ট ব্যাঙ্ক আমরা বিভিন্ন অ্যাসোসিয়েশন দেখেছি সবাই দেখা যায় যে যার যার নিজস্ব স্বার্থ নিজস্ব ইন্টারেস্টে কাজ করছে কিন্তু ক্যাপিটাল মার্কেট উন্নয়নে কাজ করে না আপনি যে মিউচুয়াল ফান্ডে কথা বলেন আজকে অধিকাংশ মিউচুয়াল ফান্ডের আর্নিং পার্সেন্ট নেগেটিভ তারা আর তারা বিনিয়োগকারীদের কিন্তু কোনো ডিভিডেন দিতে পারছে না তারা ক্যাপিটাল মার্কেট নিয়ে ফুল টাইম সময় দিতে পারছে না ক্যাপিটাল তারা বুঝে না কিংবা তাদের কিছু সারপ্লাস টাকা দিয়ে রাখছে মিউচুয়াল ফান্ডের কাছে বিকজ এই অ্যাসেস ম্যানেজমেন্ট কোম্পানি যারা মিউচুয়াল ফান্ডকে ম্যানেজ করে তারা প্রফেশনাল এক্সপেক্টেড টু বি প্রফেশনাল বাট তাদের অ্যাক্টিভিটিস অনেকের অ্যাক্টিভিটি দেখতে মনে হয় তাদের বেসিক্যালি তারা এসএমএস কোম্পানি খুলে বসে কিন্তু তাদের স্যালারি ম্যানেজ স্যালারি তারপর অন্য অন্য বেনিফিট নিয়ে হিউজ ম্যানেজমেন্ট কস্ট কিন্তু ইনভেস্টারের জন্য তাদের কিছুই দিতে পারছে না তার মানে রিসার্চ বেসড কোনো এখানে কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে বলে আমার মনে হচ্ছে না সেকেন্ডলি তারা বেসিক্যালি এখানে মেবি তারা কতগুলো মিউচুয়াল ফান্ড একত্রিত হয়ে তার কোনো সিরিয়াল ট্রেডিং করে বা কিছু করে আর নাহলে কেন একটা মিউচুয়াল ফান্ড যেখানে আমরা এক্সপেক্ট করি এখানে রিসার্চ বেস ইনভেস্টমেন্ট হবে প্রফেশন ইনভেস্ট হবে সেখানে আর্নিং পার্সেন্ট নেগেটিভ তাহলে বিনিয়োগের কোথায় আস্থা রাখবে তো এই মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু ক্যাপিটাল মার্কে এস্টাবিলাইজেশনের জন্য বড় ভূমিকা রাখতে পারে এরা সিম্পল একটা ইন্ডিভিজুয়াল ইনভেস্টারের মতো রোল প্লে করতেছে তারা তারা ট্রেডিং করে যাচ্ছে কোনো ইনভেস্টমেন্ট তারা করছে না আমরা আসলে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি হয়তো অনেক কিছু আমাদের আলোচনার বিষয় ছিল কিন্তু সময় স্বল্পতার জন্য আমাদের হয়ে ওঠেনি আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যোগ আসার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন অর্থনীতি ও পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আক্তার হোসেন শানামাত